আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এল কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধাল তারে, কি পোশাক আনিয়াছ কি নেই? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বার বার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখে হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুলকাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি কেন কাঁদো মিছি মিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে, সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারই। মধু শুনিয়া আরো রেগে, ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তাঁর পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ঘরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে, শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই ধে, হাসিয়ার নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো ছে মামা, ওই আমাদের বিধু, ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন, আসি লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, হই দুঃখী হই দিন, কাহারো রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার কর দে দে, ছিঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আই বিধু আই বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো।